হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। তো আজকে দেখতে পাচ্ছেন এত ঘামছি, কি বলবো, মানে এত গরম পড়েছে আর তাতে এত ঘাম, মানে কাজ করতে করতে মনে হচ্ছে ঘেমে একদম, এত গরম, মানে আজকে বিশাল রোদ দিয়েছে। কালকেও রোদ দিয়েছিল কিন্তু অতটা নয়, আজকে বিশাল রোদ দিয়েছে। তো যাই হোক, আমার মেয়ে এখন আপাতত আমার কাছে নেই, মানে ও দাদা মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে রয়েছে। কিছুক্ষণের মধ্যে ও ঘুমোচ্ছিল, এই উঠলো, ওকে দুধ খাওয়ালাম, তো এখন খেলা করছে। আর ও বললাম আগে ভিডিওতে বলেছে ও ঠান্ডা লেগেছে, তো ওষুধ খাইয়ে মানে সারা রাত আমাকে ঘুমাতেই দেয়নি, মানে প্রচণ্ড কাশছিল, আমি সারা রাত ঘুমাইনি, এই ভোরের দিকে একটু ঘুমিয়েছে। আর আমার তো রাত জাগা, আমি সকাল সকাল উঠেছি কাজ বাজ কমপ্লিট করে আপনাদের সামনে ভিডিও করতে বসলাম। আর আমার শ্বশুরমশাইকে বললাম ওকে একবার নিন, তো ও একবার আমার শ্বশুরমশাই নিয়ে ওকে একবার বাইরে তেল মাখিয়ে দিয়েছি। তো ও মানে ওর মানে কী বলে, তেলের মধ্যে একটু কালো জিরে আর রসুনে কিছু কোয়া ফেলে দিলাম, মানে ওটা মাখিয়ে ও রোদে ঘুরছে, মানে একটু রোদে ঘোরাতে বললাম, তাহলে ঘামের মধ্যে ঠান্ডাটা চলে যায়। তো মানে ঘেমে গেলে তখন ঠান্ডাটা অনেকটা বেরোবে, আর এমনিতে ওষুধ খাচ্ছে, তাও তেলটা মাখালাম, তারপরে ওকে স্নান করাবো, রোদে জল দেওয়া আছে, তো ওই রোদে গরম হলে জল হলে স্নান করে দেবো, তারপর ভাত করতে হবে। তো যাই হোক, আজকে যেটা নিয়ে ভিডিও করা, যে আমার মেয়ের শরীর চর্চার জন্য মানে আমি ওর জন্য কী ব্যবহার করি, কী কী জিনিস, মানে একে তো বাচ্চা ধরুন, ওর জন্য তো উল্টো পাল্টা ব্যবহার করা যাবে না, মানে ভালো জিনিসই ব্যবহার করতে হবে। তো কি কি ব্যবহার করি তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। তো প্রথম দেখা এই সাবানটা, জনসনের এই সাবানটা ব্যবহার করি, এটা নতুন, মানে দুটো নিয়ে এসেছিলো ওর আবু, মানে তোমার আপনাদের দাদা ভাই, তো ও নিয়ে এসেছিলো, তো একটা শেষ হয়ে গেছে, মানে একটু আর আছে, আর এইটা নতুনটা, সেখানে প্যাকেজিংটা দেখা যায় এটা নতুন। তো এইটা ব্যবহার করি সাবান, সাবান আর এ একটা সাবান আছে যে ডেটল, মানে কাপড় ফাপড় ধোয়ার জন্য রেখেছি, হয়তো টয়লেট ফয়লেট করলো তখন, তখন তো সার্ফ দিই না, তখন সাবান দিয়ে ধুয়ে দিই। তো এই লাইট বয় সাবান দিই, মানে এটা কিনে রেখেছি, মানে দুটো সাবান, মানে এই সাফেটটা ব্যবহার করি, কিন্তু সাফেটটা সবসময় পাই না, তো সবসময় না পেলে ডেটল ব্যবহার করি, দুটোর মধ্যে যখন একটা পেলেও আমি ব্যবহার করি, মানে যে টয়লেটের জন্য, টয়লেট ফয়লেট যেগুলো করলো, পটি ফটি, প্যান্ট প্যান্টের কাপড় ধোয়া, তারপরে আদার্স যদি কোনো জিনিস স্নান করলো, তখন জামা খুললাম, তখন এই দুটো ব্যবহার করি। আর এমনি সময় প্রতিদিন সকালে যেগুলো, মানে যেগুলো রাতে যেগুলো ব্যবহার করে, হয়তো অনেকগুলো হয়ে গেলো কাঁথাতে পটি গোল দিল, তো ওইসব জিনিসে যদি ব্যবহার কাপড় কাচি, তো আমি এই সানলাইটের লিকুইডটা ব্যবহার করি, কারণ প্রত্যেকদিন তো কাপড় কাচা বলে এটাতে রঙ উঠে না, মানে রঙ ঠিক থাকে, তো প্রত্যেক দিন মানে কালকে আমি ড্রেস সকাল থেকে প্রচুর চেঞ্জ করি, মানে এই সব ঘুম থেকে উঠলো তো ড্রেসটা খুলে দিই, রাতে যেটা ঘুমছি আবার সকালে একটা পরাই, তারপর আবার স্নান করার সময় মানে উপরে একটা গেঞ্জি পরে ভাতটা খাওয়াই, তারপর আবার মোছামুছি করে খুলে দিলাম, তো আবার একটা জামা পরিয়ে দিই, বিকালে একটা পরে, মানে বিকালে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর আবার একটা পরে, মানে এরকম করে করে অনেক সকালেবেলায় অনেক জামা কাপড় হয়ে যায়, প্যান্ট হয়ে যায়, ওই যে রাতের শয় প্রতিদিন কাচি, হয়তো কোনো পটি করলিল, কোনো টয়লেট করলো, তো এইসব কাপড়ে অনেকগুলো হয়, তখন আমি এই লিকুইডটা, সানলাইটের লিকুইডটা ব্যবহার করি। আর আর এই লোশন, শীতকালে লোশন, জনসনের লোশন ব্যবহার করি, তো আপাতত অনেকটা এখন রয়েছে, তো এখন তো লোশন ব্যবহার করি না, আমি পাউডার ব্যবহার করি, তো এই দুটো নিয়েছিলো, কারণ এটা অল্প রয়েছে বলে এনেছিলাম, তো এটা অনেকটা রয়েছে আর এইটা অল্প আছে, একই জিনিস লোশন, তো এইটা। আর কাপড় ধোয়ার পর তো ডেটল ব্যবহার করি, তো ডেটল মানে এখন অতটা লাগে না, কারণ ছোটো তো অনেক সব সময় বেশি কাজ অত কাজ লাগে, একটু তো লেগে যায়, তো বড়োটা শেষ হয়ে গেছে, এখন ছোটোটা ব্যবহার করছি ডেটল। আর এই তো তেল, মানে জনসনের অয়েলের তেল, এটা অল্প পরে পরে রয়েছে, এটা এখন তেল লাগে না, হ্যাঁ মাথায় দিই তেল যখন খুবই, মানে দিই একবার করে, মানে কোনো সময় বেশি পরে তো সর্ষের তেল দিই, চুল যেন কালো হয় আর তাড়াতাড়ি হয়তো, ওই জন্য সর্ষের তেল, এটাও দিই, না দেওয়ার কিছু নেই, এটাও দিই।
আর এই তো শ্যাম্পু, আমার মেয়ের চুল আছে মাথায়, তো অত বড় বড় নেই, ছোট ছোট আছে। কোনো সময় সাবানে দিয়ে দিয়ে ধুয়ে দিই, নাহলে কোনো সময় শ্যাম্পু দিয়ে দিই। তো এই শ্যাম্পুটা মানে একটা বড় নিয়ে আসলে ওটা শেষ হয়ে গেছে, এখন এইটাই রয়েছে। তো শ্যাম্পু অতটা লাগে না বলে আমার মেয়ে ছোটো ছোটো চুল, তো এটাতেই হয়ে যায়। আর আমার মেয়ের জনসনের পাউডারটা শেষ হয়ে গেছে, তো আমরা এইটা মানে এই পাউডারটা খুবই সেন্ট, মানে গায়ে লাগালে খুব সেন্ট করে, আমার খুব ভালো লাগে। তো পাউডার এই পাউডারটা এখন আমি আপাতত ব্যবহার করছি, আপাত সত্যি খুব সুন্দর সেন্ট। তো আমি আপাতত এখন ব্যবহার করছি, মানে হার্ডলি 1 মাস হলো এটা ব্যবহার করছি। আগে আমি জনসনের পাউডারই ব্যবহার করতাম, তো জনসনের পাউডারতে কিন্তু সেন্ট নেই, মানে এমনি পাউডার। কিন্তু এটা একবার মাখানো, মানে এটা আমি ঘরের জন্য ইউজ করেছিলাম, মানে আমি লাগাবো বলে। তো তারপর দেখছি না সেন্ট, তো আমার মেয়েকেই মাখাই, আমি মাখি না। তো এইটা আমার মেয়ের জন্য মানে এক আপাতত মাখাই, আর এইটাতেই পাউডারগুলো রাখি, যেটা আমার মেয়ে থুপকি পাউডার পাউডার মাখাই, এটাতে পাউডার ঢালেই নিয়ে মাখাই। আর দেখাই যে এইটা কাজল, মানে কাজলের টিপ দিই হয়তো, আমি কাজলের টিপ অনেকজন বলে কপালে কাজলের টিপ দিতে নেই বলে, তো আমি দিই না বলে চলে, মানে খুবই কম, মানে খুব মন গেল তখনই দিই। তো এই তো কাজল, মানে কাজল আমি ঘরেও তৈরি করে পরাতাম এখন, তো আপাতত এখন পরাই না, কারণ এখন একটু বড় হয়ে গেছে, চোখে কাজল আমার মেয়ে নিতেই চায় না, খুবই কাঁদে। খুব জোর করে যদি চোখে কাজল দিই তাহলে ঘরে যেটা কাজল বানানো হয় সেটা লাগাই, আর এটা শুধু টিপ দেওয়ার জন্য, মানে কপালে টিপ দেওয়ার জন্য। তো খুবই কম দিই আমি চোখের, মানে কালো কাজলের টিপ খুবই কম দিই, বলে তো দিতে নেই তো দিই। আর এইটার মধ্যে আছে খয়ের, মানে খয়ের টিপ বলে না, তো এটা আমার মেয়ের জন্য খয়ের টিপ। তো খয়েরগুলো গো মানে দেখতে পাচ্ছে গু খয়ের টিপ, তো খয়েরটাতে মানে গুঁড়ো করে রেখে দিয়েছি, তো এটাতে জল মানে দুধ দিয়ে বলে যে দুধ দিয়ে দুধ এর মধ্যে খয়ের একটু রেখে দিলাম, দুধ দিয়ে গুলে কপালে লাগাতে হবে, মানে এই আঙ্গুলে লাগাতে হবে এরম করে। তো আমি ওরম করে লাগবো, তো গেলে এলে সরি, তো তো খেয়ে জেনে কেমন লাগছে, তো যাই হোক, তো কী বলতে গেলাম, হ্যাঁ কোথাও গেলে এলাম, তো বাইরে ফাইরে গেলে খয়রা টিপ একবার বেশিরভাগ খয়রা টিপ দিই, কাজলের টিপ বাদ দিয়ে। তো দেখালাম আমি কী কী আমার মেয়ের জন্য ব্যবহার করি, যতটা পারি মানে একটু মানে সেফ রাখার জন্য প্রোডাক্টই ব্যবহার করি। তো যেগুলো মানে বললাম পাউডারটা আমি এখন আপাতত চেঞ্জ করেছি, তো এখনও তো সেরকম কোনো অসুবিধা হয়নি। অনেকজন বলে যে অনেক শ্যুট করে না বাচ্চাদের, তো আমার মেয়ে এখনও পর্যন্ত শ্যুট করে গেছে, তো কোনো অসুবিধা কিছু হয়নি। তো সেই জন্য কন্টিনিউ এখন ইউজ করছি, যদি সেরকম অসুবিধা হয় তো চেঞ্জ করে দেবো। তো আস্তে আস্তে মেয়ে বড়ো হচ্ছে বলে লাগাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো, যদি আপনাদের কাছে হেল্পফুল লাগে যে হ্যাঁ এইসব ব্যবহার করা উচিত, মানে আমার মেয়ের পক্ষে আমি ব্যবহার করি, এবার আপনাদের চয়েস, তো মানে এখন অনেক অর্ডার হিমালয়া উঠেছে, তো অনেকজন অনেক রকমের ব্যবহার হয়তো ইউজ করতেই পারে, তো সেটার জন্য কিছু নয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যখনই আমি একটা ভিডিও পোস্ট করবো নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে। তো ভিডিওটা আজ এইটুকুই, নেক্সট ভিডিওর জন্য আপা অপেক্ষা করবেন, আবার তাহলে টাটা, আমি এগে ভাত খাও, টাটা।